এই যে ঠাম্মা দেখো মূলো শাক নিয়েছে, পালং শাক, আচ্ছা লাল শাক, বললো শাক কটাকে বেছে ফেলে কারণ পারি আসবে, তোমরা তো জানো। তো ঠাম্মা বলছে যে তার আগে এই ঘরটা নোংরা হয়ে যাবে, আমি এই কটাকে বেছে ফেলি, দিয়ে বেছে রেখে দেবো, তাহলে তুমি ধুয়ে নিয়ে তরকারিটা করতে পারবে সকালবেলায় তাড়াতাড়ি করে, সুবিধা হবে। দিয়ে ছেলে দেখো সব নিয়ে এসছে সকালবেলার তরকারি টাটকা বাজার, হ্যাঁ, তো নিয়ে এসছে, বলছে এ কটা বেছে ফেলি। আর এই যে দেখো ঠাম্মাকে তো দেখানোই হয়নি ভালো করে, এই যে ঠাম্মা সাজ কোচ করেছে। আর এদিকে দেখো বাজার করে এনে রেখে দিয়েছি, কালকে তোমার মাসের বাজার করে ফেলেছি। তো রিলায়েন্সে গিয়ে তোমার ইনাকে পড়তে দিয়ে তারপরে ইনাকে বাড়িতে রেখে গিয়ে যে বাজার করে ফেলেছি, দেখো কত কি আমিও গিয়েছিলাম, তাই না বলো ঠাম্মা? হ্যাঁ, আর ইনাকে রাখতে বলি কেন, আমি আমার ছোট নাতিকে রাখতে একা ভয় পাই। ইনা সামলাই দিনাকে, ও থাকলে আমার সাহস হয়। হ্যাঁ, ঠাম্মা না হলে অত কিছু নাচানাচি করতে পারবে না, আবার যদি কিছু মাজাই ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, অত ই করতে পারবে না। কিন্তু ইনা বেশ নাচানাচি করে ওকে আটকায়, তো সেই জন্য বলে ইনাকে বলে তুই থাক। আর কাঁদলে পরে যদি টুকি যায়। হ্যাঁ, আর এই যে এদিকে দেখো, এই যে কত কি বাজার করেছি দেখো, এই যে ম্যাগি নিয়েছি দু প্যাকেট, তো এই দেখো এই যে দুটো প্যাকেট ম্যাগি নিয়েছি, এই ম্যাগিটা কীরকম হবে জানি না, ভালোই হবে আশা করি। তো দেখো সার্ফ নিয়েছি দু প্যাকেট, এই যে দেখো কিশমিশ, এই যে আমাদের মাস্টারমশাই কিশমিশ খায়, ছ মাস অন্তর খায়, তোমার ভিজিয়ে সেই তোমাদের বলেছি আগেই, তো ভিজিয়ে রেখে খায়। টোস্ট বিস্কুট নিয়েছি, একঘেয়েমি বিস্কুট খেতে ভালো লাগে না। রক সল্ট নিয়েছি, এই যে এখানে ছাতু, দাদু ছাতু খায়, আমিও খাই মাঝে মধ্যে, কিন্তু সময় হয় না খাওয়ার আমার। এই যে আটা দেখো, এখানে প্রিল নিয়েছি, যে প্রিল আমি বড় নিয়ে নিই কারণ ওই খুচখুচ করে আনার থেকে এটা দেড় মাস মতন চলে যাবে। হ্যাঁ, তো এই যে আর এখানে দেখো নিয়েছে বেসন, ঠিক আছে, ভাজা খাওয়ার জন্য, মাস্টারমশাই ভাজা খেতে ভালোবাসে, তো এই দেখো আমরাও ভালোবাসি। এই যে মৌরি নিয়েছি সানরাইজের, এই যে সর্ষের তেল, এখানেও তেল নিয়েছি, এই যে সাফোলা যে তেল নিয়েছি, তো সর্ষের তেলটা নিলাম, সর্ষের তেলটা রাখা ভালো। আর এদিকে দেখো ওমা সর্ষের তেল মনে হচ্ছে ফুটো, সর্ষের তেলে মনে হচ্ছে, এই যে এখানে সর্ষের তেল মনে হচ্ছে ফুটো ফুটো আছে কোথাও, দেখার দরকার। আচ্ছা, তারপরে এই দেখো আরেকটা মৌরি, এই যে এখানে দেখো, ও সর্ষের তেল নয়, প্রিল পড়েছে, প্রিল, এই যে প্রিলের মুখ খুলে গিয়েছে, ঠিক আটকে দিলাম, যা অনেক ওটা তুলে নিতে হবে। আচ্ছা, এ দেখো একটা সুগার ফ্রি এনেছি, এই দেখো তাল মিছরি, এই যে শীত পড়ছে বারো মাসই না খায়, ঠাকুমাও খায় মাঝে মধ্যে কাশি দেয় সেই জন্য, এই দেখো। হ্যাঁ, ঠাম্মা এখন বাচ্চা হয়ে গিয়েছে, ঠাম্মা দাদু আমাদের বাচ্চাদের নিয়ে সংসার, ঠিক আছে। এই দেখো চাও এনেছি, তো ঠাকুমা দাদু সব চাও খেতে ভালোবাসে, একদিন বলেছে সবাই মিলে খাবে তো করবো বলে বেশি করে বড় চাও নিয়েছি। এই দেখো এনেছি চানাচুর, এই যে দু প্যাকেট চানাচুর নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এই যে আমি গেলে গুছিয়ে নিয়ে আসি, নাহলে মাস্টারমশাই পারে না ভালো। এ দেখো মুসুরির ডাল এনেছি, এখানে চিনি এনেছি, হ্যাঁ, আরও বাজার প্রচুর এনেছিলাম। এ দেখো চালের একটা ব্যাগ নিয়ে এসেছি, সব আনা হয়নি, এই যে আরও সব তুলে ফেলেছি অনেক।
আর এখানে দেখো রয়েছে বাঁধাকপি, এই যে কচু, এই যে বেগুন। বেগুন দেখলেই না ভাজা খেতে ইচ্ছা করে, বলো? তোমাদেরও নিশ্চয়ই করে। তো এই যে বেগুন, এদিকে দেখো পেঁপে,